নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাস মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসবে। দ্বাদশ রাশিচক্রের প্রথম রাশি হল মেষ এবং আপনার রাশির অধিপতি হল মঙ্গল। এই রাশিফল আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে দেখবেন, তাছাড়া আপনারা নাম রাশি কিংবা লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন। যখন মার্চ মাস শুরু হচ্ছে তখন গ্রহগত অবস্থান কি থাকছে সে বিষয় নিয়ে আলোচনা করব, সেই সাথে আলোচনা করব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, আপনাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, প্রেমের জীবন, সেই সাথে আপনাদের ভাগ্য, কেরিয়ার বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কি ফল নিয়ে আসবে। তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনাদের কাছে বিনম্র নিবেদন, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। মার্চ মাস যখন শুরু হচ্ছে তখন গ্রহগত অবস্থান ঠিক এমনটাই থাকছে। আপনার রাশিতে অর্থাৎ মেষ রাশিতে থাকছে আপনার রাশি সাপেক্ষে নবম এবং দ্বাদশ গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি। এছাড়া দ্বাদশ ভাবে থাকছে রাহু এবং সেই সাথে ষষ্ঠ গৃহে থাকছে কেতু। রবিদেব আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করছে একাদশ ভাবে শনিদেবের সঙ্গে। দশম ভাবে অবস্থান করছে শুক্র এবং মঙ্গল। একাদশ ভাবে বুধ ও গোচর করবে মাসের শুরুতেই, তবে বুধ 7ই মার্চ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে দ্বাদশে প্রবেশ করবে। অন্যদিকে রবিদেব 15ই মার্চ গোচরের পরিবর্তন ঘটিয়ে একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করবে এবং শুক্র এবং মঙ্গল একই সঙ্গে মাসের শুরুতেই অবস্থান করবে কর্মভাবে অর্থাৎ দশম। মঙ্গল তবে 11ই মার্চ শুক্র তার গোচরের পরিবর্তন ঘটিয়ে একাদশ ভাবে প্রবেশ করবে। ঠিক এমনই গ্রহগত গোচরের পরিবর্তন অনুযায়ী আমরা দেখে নেব কি ফল নিয়ে আসবে আপনাদের জীবনে আগামী একটি মাস। প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে। আপনার রাশির অধিপতি মঙ্গল মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছে। মঙ্গল কিন্তু এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকবে এবং সেখানে শুক্র অবস্থান করবে। তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে আগামী একটি মাস খুব একটা সমস্যা হচ্ছে না, কারণ 11ই মার্চ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে একাদশ ভাবে প্রবেশ করছে। তাই সব মিলিয়ে শারীরিক সমস্যা কিন্তু তৈরি হচ্ছে না, তবে কিছু পুরানো রোগ ব্যাধি যেগুলো রয়েছে সে বিষয়ে সতর্ক থাকবেন। গাঁঠের কিছু ব্যথা, শরীরে ব্যথা বা পেশিগত ব্যথাতে কষ্ট পেতে পারে। এখন আসবো আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। পঞ্চম ভাব থেকে পড়াশোনার বিচার করা হয়। আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলো রবিদেব। রবিদেব মাসের শুরুতেই কিন্তু একাদশ ভাবে অবস্থান করছে, 15ই মার্চ পর্যন্ত সেখানেই অবস্থান করবে, কিন্তু 15ই মার্চের পরে দ্বাদশে অবস্থান করবে। তাই পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোথাও অ্যাডমিশন কিংবা আপনারা কোনো কম্পিটিশন, কোনো পরীক্ষা বা ইন্টারভিউর ক্ষেত্রে মাসের প্রথমার্ধ অত্যন্ত ভালো হচ্ছে। তবে রবিদেব যখন দ্বাদশ ভাবে প্রবেশ করবে কিছুটা নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা মাসের প্রথমার্ধে সেরে ফেলুন। যদিও মাসের প্রথমার্ধে শনিদেব এবং রবিদেব একই সঙ্গে থাকছে এবং শনিদেব কিছুটা এখানে অস্তমিত হচ্ছে, তাই আপনার অলসতা থেকে বেরিয়ে আসুন, কর্মক্ষেত্রে আরো বেশি প্রচেষ্টা চালান, তাহলে অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন। পড়াশোনার বিষয়ে আরো বেশি অ্যাক্টিভ থাকুন, প্রতিটি কাজ সময় মতো করে ফেলুন, তাহলে আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে। এখন আসবো আপনাদের সন্তান সংক্রান্ত বিষয়ে। পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয়, তাই মাসের প্রথমার্ধ আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল আসছে। এই সময় সন্তানের বিষয়ে আপনারা প্ল্যানিং করতে পারেন, সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসতে পারে, নতুন কোনো জায়গাতে সন্তানের অ্যাডমিশনের বিষয়ে ভালো খবর আপনারা পেতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে রবিদেব যখন দ্বাদশভাবে প্রবেশ করবে সেক্ষেত্রে কিছুটা খরচ বাড়তে পারে। তবে যারা বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত ভালো ফল আসবে। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা মাসের দ্বিতীয়ার্ধে সতর্ক থাকুন। এখন আসবো আপনাদের প্রেমের জীবন সংক্রান্ত বিষয়ে। পঞ্চম ভাব থেকেই প্রেম ভালোবাসার বিচার করা হয়। মাসের শুরুটা আপনাদের প্রেম ভালোবাসার জন্য অত্যন্ত ভালো হচ্ছে। এই সময় রবিদেব একাদশ ভাবে অবস্থান করছে, অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে। তবে 11ই মার্চ মঙ্গল কিন্তু একাদশ ভাবে প্রবেশ করবে, সেই সময় রবি মঙ্গল একই সঙ্গে থাকার জন্য কিছুটা ইগোগত সমস্যা তৈরি হতে পারে, কিছুটা মতের অমিল ঘটতে পারে, তবে তা কিছুদিনের জন্য এবং তারপরে রবিদেব কিন্তু দ্বাদশ ভাবে প্রবেশ করবে। তাই ওভারঅল মাসের প্রথমার্ধে অর্থাৎ 11ই মার্চ পর্যন্ত
আপনাদের প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত ভালো হচ্ছে, তবে তার পরবর্তী সময়ে আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। এখন আসবো আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করা হয় এবং সপ্তম গৃহের অধিপতি হলো শুক্রদেব। মাসের শুরুতেই কিন্তু শুক্র অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবে, তাই দশম গৃহে শুক্রের অবস্থান দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন। যদিও আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর কর্ম সংক্রান্ত বিষয়ে কিছুটা এনগেজ থাকতে পারে বা সেখানে সময় ব্যয় করতে পারে, ওভারঅল এই সময়ে আপনাদের সম্পর্কের ক্ষেত্রটি বা দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ প্রভাব বা পজিটিভ ফল আপনারা পাবেন। এখন আসবো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে, তা হলো আপনাদের ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা এবং সেই সাথে আপনাদের পিতামাতার সঙ্গে সম্পর্ক এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে। প্রথমে আসবো ভাগ্যের বিষয়ে। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান করছে আপনার রাশি বা লগ্নতে এবং সেখান থেকে তার নবম দৃষ্টি কিন্তু নবম ভাবকে সে দিচ্ছে, তাই ওভারঅল আপনার ভাগ্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো হচ্ছে। এই সময় গৃহে মাঙ্গলিক কাজ করতে পারেন, নতুন কোনো কাজে আপনারা ইনভেস্ট করতে পারেন, নতুন কাজ শুরু করতে পারেন, তাই সার্বিক দিক থেকে ভাগ্য আপনাকে অবশ্যই সাপোর্ট করছে। দ্বিতীয়ত আপনাদের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে কি ফল নিয়ে আসবে। দশম ভাব থেকে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় এবং দশম গৃহের অধিপতি হলো শনিদেব। শনিদেব কিন্তু সম্পূর্ণ মাস একাদশভাবে অবস্থান করছে, তাই আপনারা কর্ম সংক্রান্ত বিষয়ে এই সময় প্রচেষ্টা চালালে অত্যন্ত ভালো ফল আসবে। তবে কর্মের প্রতি পরিশ্রম বাড়ান, কর্মের প্রতি নিষ্ঠা লাগিয়ে আপনারা কাজ করুন, তাহলে কর্মের ক্ষেত্রে আপনারা অবশ্যই উন্নতি করতে পারবেন। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে ভাগ্য এবং কর্ম সংক্রান্ত বিষয়ে আপনার জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসছে আগামী 2024 সালের মার্চ মাস। এখন আসবো আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়। সপ্তম ভাব থেকে ব্যবসার বিচার করা হয় এবং সপ্তম গৃহের অধিপতি শুক্র মাসের শুরুতেই দশম ভাবে অবস্থান করছে, তাই ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনারা পাচ্ছেন। কিন্তু ব্যবসার কারক গ্রহ বুধ মাসের শুরুতেই একাদশভাবে থাকলেও 7ই মার্চ থেকে কিন্তু দ্বাদশভাবে প্রবেশ করছে, তাই এই সময় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে আপনারা ভালো ফল পাবেন। পয়সা ইনভেস্টের বিষয়ে একটু সতর্ক থাকবেন, তা না হলে অযথা পয়সা ইনভেস্ট হতে পারে, সেখান থেকে সঠিকভাবে আপনারা সেই অর্থ নাও ফেরত পেতে পারেন বা আশানুরূপ লাভ নাও হতে পারে, তাই সার্বিক দিক থেকে ব্যবসাতে আপনারা কিছুটা মিশ্র ফল পাবেন। চতুর্থ ভাব থেকে আপনার মায়ের বিচার করা হবে এবং চতুর্থ গৃহের অধিপতি চন্দ্র। চন্দ্র সারা মাসই কম বেশি প্রতিটি রাশিতে অবস্থান করবে, তবে চন্দ্র ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে অবস্থানকালীন কিছুটা নেগেটিভ প্রভাব আসলেও সার্বিক দিক থেকে মায়ের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো হচ্ছে। তাছাড়া গাড়ি কিংবা বাড়ি সংক্রান্ত বিষয়ে নতুন যোগাযোগ এই সময় আসতে পারে। পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। পিতার শরীর স্বাস্থ্য এই সময় ভালো যাবে এবং এই সময় পিতার সহযোগিতায় আপনারা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, তাই সার্বিক দিক থেকে 2024 সালের মার্চ মাস আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। এখন আসবো মার্চ মাসে আপনারা কি ধরনের উপায় বা টোটকা করবেন। সেক্ষেত্রে বলবো প্রত্যহ হনুমানজির পূজা অর্চনা করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, অশ্বত্থ গাছের গোড়াতে জল নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন, সেই সাথে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ্য দেবেন এবং সেই সাথে ওম ঘৃণী সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র 21 বার জপ করবেন। শনিদেবের বীজ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন, ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ। এই ছোট ছোট উপায় বা টোটকাতে অবশ্যই আগামী 2024 সালের মার্চ মাস আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।